হ্যালো এভরিওয়ান। তো আমরা অলরেডি আস্তে আস্তে ক্যাডেট যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখছি। তো অনেকটাই আমাদের কাছে একটা ক্যাড সম্পর্কে একটা মোটামুটি একটা কনসেপ্ট আমাদের কাছে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমরা ক্যাডটা অ্যাকচুয়ালি কী বা কীভাবে আমরা কাজ করতে পারি, তো ফার্স্ট তোমাদের কিছু ইনফরমেশন আমি আজকে দিয়ে রাখতে চাই। একটু ভালো করে একটু মন দিয়ে শোনো, অন্তত তোমাদের কাজে লাগবে। প্রথমত তোমরা যদি ক্যাডের কাজ করতে চাও, তো ক্যাডের কাজ করতে গেলে তোমাদেরকে হচ্ছে একটা কম্পিউটার তো দরকার। কম্পিউটার যদি দরকার পড়ে অবশ্যই তোমরা একটু ভালো কম্পিউটার নিও, যাতে তোমরা ভবিষ্যতে ক্যাডের কাজগুলো কমপ্লিটভাবে করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা কম্পিউটারের যে প্রসেসর যেগুলো আরে হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তোমরা 11th generation বা 12th generation নেবে, তোমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া মিনিমাম হচ্ছে একটা র্যামের প্রয়োজন পড়ে, তো সেই র্যামটা হচ্ছে 8 GB-র উপরে নেবে, মিনিমাম 8 GB যেন থাকে। এছাড়া তোমরা সব থেকে বেশি ভালো হয় হার্ড ডিস্ক না ইউজ করে তোমরা যদি হচ্ছে SSD ইউজ করো, তো সেক্ষেত্রে কাজের সফটওয়্যারটা আরও গ্রোথ হয়। তো আমরা যেহেতু আমরা প্রতিটা টুলসগুলো অনুযায়ী আমরা রায়নোটা শিখছিলাম, সঙ্গে ম্যাট্রিক্সটাও কিছু জানছিলাম, তো আজকে আমরা একটা খুব কমন জিনিস যেটা আমরা বেসিকের মধ্যে পড়ে একটুখানি আমরা পিছিয়ে আসলাম, যাতে হচ্ছে কাজ করতে গেলে অনেকটা সময় আমাদের কিন্তু সঠিক আইডিয়া না থাকার জন্য আমাদের কাজের সমস্যা হয়। তো যার জন্য আমি আজকে কিছু মানে কাজ সেরকম কিছু দেখাবো না, বাট এই নলেজগুলো থাকলে তোমাদের কাজের ক্ষেত্রে তোমাদের মারাত্মক লেভেলে হেল্প করবে। যেমন ধরো আমরা এই যে এই টুলসটা আছে, আমরা এন্ড, নিয়ার, পয়েন্ট, মিড, সেন্টার, ঠিক আছে, তো ট্যান, কোয়াড, তো এই যে এগুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমরা স্ন্যাপ বলি। তোমরা ডায়াগনোতে খুলবে, ম্যাট্রিক্সে খুলবে, ম্যাট্রিক্সে স্ন্যাপ বলে অপশান আছে। এই প্রতিটা অপশান নিয়ে কিন্তু সেগুলো কিন্তু আছে, তো অপশান তো আছে। তো অপশানের মানে প্রপার বা কোন জায়গায় কী কাজগুলো হয় সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। সেই জন্য অনেক সময় আমরা কী করি, প্রতিটা এইভাবে কোনো কারণে অন করে রেখে দিই বা কোনোটা হচ্ছে বন্ধ করে রেখে দিই। তো যারা ক্যাটের কাজটা নিয়ে অনেকদিন ধরেই করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রবলেম নয়, তারা অটোমেটিক এক্সপিরিয়েন্সের জন্য তারা এটা অটোমেটিক বুঝতে পেরে যাবে কোনটা কোন জায়গা থেকে ইউজ করা হয়। যেহেতু আমরা নিউ থেকে টোটালটাই শিখছি, প্লাস হচ্ছে আমরা কিছু কাজের নেচার বা কীভাবে কী কাজ করতে হয় টোটালটাই সেটা জানার চেষ্টা করছি, তাই আমার আজকে মনে হলো এই স্ন্যাপটা সম্পর্কে একটু ডিসকাস করার প্রয়োজন। তো তাই আমি যে এই টুলসটা বা স্ন্যাপটা সম্পর্কে একটু ডিসকাস করছি, তো সেটাকে ডিসকাস করার জন্য দেখো নর্মাল প্রথমে আছে কি ইন্ট। তো এন্ডের কাজটা কি, আমরা ধরো আমরা অলরেডি আমরা গ্রাফ পেপার এটা বলি, আমরা অলরেডি গ্রাফ, এটা হচ্ছে আমাদের এক্স, একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, এদিকে হচ্ছে প্লাস, এদিকটা হচ্ছে মাইনাস, উপরে প্লাস, এটা মাইনাস, এটা গ্রাফ পেপারের মতনই আমরা ধরতে পারি। তো সেখানে দেখো এন্ডের কাজটা কি, ধরো আমরা নর্মাল যখন আমরা একটা লাইন যখন যদি টানি, এখানে ধরো আমরা লাইন টানলাম একটা, ওকে, একটা নর্মাল একটা লাইন টানলাম, এই লাইনটাতে আমার এন্ড কোথায় পড়বে, আমার যেহেতু এখানে কোনো অপশান নেই, তাহলে আমার পুনরায় যদি লাইন নিয়ে আসি, আমি কিন্তু এখানে আমি যদি আমি মনে করি এই যেখানটা আমার এন্ড আনুমানিক এখানটাকে নিয়ে এই জায়গাটা নিচ্ছি, কিন্তু দেখো এইভাবে নিতে গেলে দেখো আমার কিন্তু পারফেক্টভাবে যে এন্ড এন্ডটা কিন্তু এই জায়গাতেই হওয়ার কথা ছিল। আমি জুমটা করছি বলে তার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু এই জায়গাটা যদি আমরা দেখি আমরা কিন্তু এন্ডটা ঠিক পারফেক্টভাবে সেই জায়গা থেকে নিচ্ছে না। তো আমরা যদি জুমটা ছোটো করে দিই, দেখো এইভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের মনে হচ্ছে তো ঠিকই তো আছে, এটা শেষ প্রান্ত থেকে এই লাইনটা টানা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা ভুল হয়েছে, তার জন্য আমাদের এই এন্ড কমেন্টটা ইউজ করা হয়। আমি যদি এন্ড কমেন্টটা ইউজ করি দেখো আমাকে খুব সুন্দরভাবে কিন্তু আমাকে নর্মালি হবে, দেখো এর যে এন্ড, দেখো এন্ডটা আমাকে নিয়ে নিল, এবার টানছি দেখো, তাহলে দেখো টোটালটাই কিন্তু দেখো এন্ড, যত জুমই করি না কেন এর ঠিক শেষ প্রান্ত যে জিনিসটা আছে ঠিক শেষ প্রান্তটাই কিন্তু আমি এখান থেকে পাবো, ওকে, এটা হচ্ছে আমরা এন্ডের কাজ। ওকে নেক্সট কী আছে, নেয়ার। তো নেয়ার করার জন্য নেয়ার যে টুলসটা যেটা আছে আমাদের বা স্ন্যাপ যেটা আছে, তো সেই নেয়ার স্ন্যাপটাকে আমরা ইউজ করার জন্য সাপোজ আমরা এখানে একটা লাইন টানলাম একইভাবে, এবার ধরো আমরা যদি একইভাবে যদি আবার লাইন দিয়ে দেখিনি টানতে যাই, একইভাবে লাইনটা আমরা আনুমানিক ধরে ধরো টানলাম, তো ওকে, তাহলে দেখো যখন আমরা জুম করছি দেখো ঠিক এই যে লাইনটা নেয়ার, এর নেয়ারের কাছে কিন্তু এটা নেই, কিন্তু এতখানি আমার কাছে গ্যাপ রয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ছোটো করে দেখি আমার একে আমরা কিন্তু এখান থেকে মনে হচ্ছে নেয়ার মানে সামনে থেকে কিন্তু টোটাল কিন্তু এটা নিতে পেরেছি, তাই তো। এই জন্য আমরা যদি নেয়ার কমান্ডটা যদি আমরা ইউজ করি তাহলে আমার কী হচ্ছে দেখো, লাইনটা নিলাম নেয়ার পর, দেখো নেয়ারটা ধরে আমি লাইনটা টানলাম, ওকে, তাহলে দেখো এখানে আমি যতই জুম করি দেখি না কেন দেখো
এই জায়গাটা কিন্তু আমার কিন্তু ঠিক এই যে লাইনটা একদম খুব কাছে, লাইনটার সাথে টাচ আছে, সেই নেয়ারটা কিন্তু আমরা কিন্তু পাবো। ওকে, তো নেক্সট তারপরে কি আছে আমাদের কাছে? পয়েন্ট। ওকে, তাহলে পয়েন্টের কাজটা কি? দেখো পয়েন্টের কাজটা হচ্ছে আমার এই যে লাইনটা আছে, একটা লাইন আবার একটা লাইন নিচ্ছি, এই লাইন, তাই তো? আমি পয়েন্টসটা অন করলাম, এখানেটা আমি পয়েন্ট এন্ড আছে, এন্ড আমি একটা পয়েন্ট সেমেটে দিলাম, দেখো আমার যে পয়েন্টস যে বিন্দু, আমার যদি নিচে যে একটা পয়েন্ট থাকে তাহলে কিন্তু এই পয়েন্টস বা এন্ড এই পয়েন্টস দেখো আমাদের হাইলাইটস করছে, মানে অ্যাকচুয়ালি সঠিকভাবে আমাকে কাইটা কমপ্লিট করতে গেলে এই স্ন্যাপগুলো আমাকে সঠিকভাবে আমাকে কিন্তু ইউজ করতে হয়, এটা হচ্ছে পয়েন্টস। ওকে, নেক্সট আমার কাছে কী আছে? মিড, মানে মিডিল বার করার জন্য। তো দেখো আমরা মিডিল বার করতে গেলে, দেখো আমরা রাউন্ড একটা করছি, এই রাউন্ড এর একটা কিন্তু মিডিল আছে, আমরা কিন্তু মিডিল বার করার জন্য অনেকভাবেই বার করি, কারণ আমরা পয়েন্টস অনুযায়ী একটা মিডিল আমরা বার করতে পারি। আমরা এটা ক্লিক করে এখান থেকে দেখো এরিয়া সেন্টার করলাম, তাহলে দেখো একদম এর ঠিক মাঝখানে কিন্তু একটা অটোমেটিক আমাদের পয়েন্টস কিন্তু এটা নিয়ে নিল, এই যে মিডিল এইটা। কিন্তু আমাকে কী করতে হবে, এই যে মিড পয়েন্ট আমি অন করলাম, এর ঠিক মিড পয়েন্ট দিকে আমাকে লাইনটা আমাকে ঠিক নিতে হবে। তো সেটা করার জন্য কী করতে হবে, দেখো এর ঠিক মিডিলের দেখো আমি কাছাকাছি কার্সার পয়েন্টটা আমি নিয়ে আসছি, কিন্তু এখানে কিছু আমার কাজ হচ্ছে না, কিন্তু যতক্ষণ না আমি আমার যে এই যে সার্কেলটা আছে, যেটা আমার সফটওয়্যার বুঝবে সার্কেলটা যে কার্ভ দিয়ে করা আছে, এইটা ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে আমি এবার যদি লাইন নিই, দেখো এর যে মিডিলটা, এর মিডিলটা আমি ঠিক কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক পাচ্ছি না, এর মিডিল কোনখানটা ঠিক আছে, এই সার্কেলটা ঠিক মিডিলটা। ওকে, তো এই সার্কেলটা ঠিক মিডিলটাকে আমাকে আনতে গেলে আমার কীভাবে আনতে হবে, সরি সার্কেলটা ঠিক অ্যাকচুয়ালি করলে হবে না, আমি এটা লাইন অনুযায়ী করছি, কারণ এটা টোটালটাই হচ্ছে একটা রাউন্ড রাউন্ড আছে, আমি সার্কেলটা না টোটাল একটা লাইন নিলাম, এই একটা লাইন, এই লাইনটা আমার মিডিল আছে, তো সেই মিডিলটাকে নেওয়ার জন্য কী করতে হবে, দেখো আবার লাইন নিলাম, দেখো মিডিল এখান থেকে আমার ঠিক মিডিলটা ঠিক এখান থেকে নিলাম। ওকে, আমাকে আনুমানিক যদি আমি মিডিল করতাম তাহলে সেখান থেকে আমার ঠিক সামনাসামনি কোথাও ভুল হতো, কিন্তু মিড পয়েন্টটাকে অন করার জন্য, মিড পয়েন্টটাকে অন করার জন্য এই দেখো লাইনটা, এই লাইনটা, এই লাইনটা দেখো এখানে মিডিল কিন্তু নিল, কারণ এটা হচ্ছে টোটালটাই ক্লোজ ক্লোজ, মানে যে এটা আছে টোটালটা ক্লোজ ক্লোজ বলে কিন্তু আমি মিডিলটা আমি এখানে পেলাম না, লাইনটা আছে এই লাইনের একটা মিডিল পাবো, কিন্তু এই লাইন যদি আমি কেটে দিই তাহলে এরও একটা মিডিল পাবো। ওকে, নেক্সট আমার কাছে এটা আছে সেন্টার। তো সেন্টারের কাজটা কি, যেটা একটু একটু আগে দেখাচ্ছিলাম, এটা ক্লিক করে এরিয়া সেন্টার যখন করলাম এর মিডিলে আমি একটা পয়েন্ট পাচ্ছিলাম ঠিক মাঝখানটা, আমরা চাইছি কি এই মাঝখান থেকে আমার একটা কোনো লাইন আমার কাছে একটা আসুক। ওকে, তাহলে দেখো আমি এর মাঝখানটা থেকে আমি যত করছি কিন্তু কোনো সেন্টার কিন্তু আমার নিচ্ছে না, কিন্তু আমাকে যে সফটওয়্যার বোঝা যাচ্ছে আমি যে কার্ভটা বা ড্রয়িং করেছি সেই কার্ভটার কাছাকাছি আমি যখনই যাচ্ছি, দেখো কার্সার পয়েন্টে যখন যাচ্ছি তখনই দেখো অটোমেটিক আমার এখান থেকে মিডিলটা নিয়ে নিচ্ছে, ক্লিক করে দিলাম দেখো এখান থেকে টেনে দিলাম, তাহলে মিডিল থেকে আমার অটোমেটিক এখান থেকে আমার টেনে নিল। ওকে, আমি যদি হচ্ছে সেন্টারটা যদি বন্ধ রাখতাম তাহলে দেখো আমার এখান থেকে কিন্তু এটা নিত না, এই দেখো যতই সামনাসামনি আসি এই জায়গা দিয়ে আমার সেন্টারটা কিন্তু এই জায়গা থেকে আমার নিচ্ছে না, সেন্টারটা যদি অন করে দিলাম তাহলে দেখো আমার ঠিক মিডিলটা ঠিক অলরেডি নিয়ে নিচ্ছে ঠিক কার্ভের কাছাকাছি, তখন দেখো অটোমেটিক কিন্তু দেখো আমার কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। ওকে ফ্রেন্ড, নেক্সট আমার কাছে কী আছে সেন্টারের পর? ইন্টারসেকশান। তো ইন্টারসেকশানের কাজ কি, এই একটা লাইন আর এই একটা লাইন, দুটো লাইন। ওকে, দুটো লাইনের আমার ঠিক মাঝখান থেকে আমি আর একটা লাইন আমার নিয়ে আসবো, এই জন্য আমি ইন্টারসেকশানটা ক্লিক করলাম, দেখো মানে দুটো লাইন যেখানে আমার মিলিত হয়েছে সে ঠিক জায়গাটা থেকে আমার ঠিক ইন্টারসেকশান বেরোচ্ছে। ওকে, দেখো ইন্টারসেকশান নিচ্ছে, ইন্টারসেকশানটা নিচ্ছে। এবার আমি যদি ইন্টারসেকশানটা বন্ধ রাখি তাহলে দেখো আমার যে এখানে যে ইন্টারসেকশানটা আছে আর কিন্তু ইন্টারসেকশনটা আমার নিচ্ছেন, তাহলে আমার এখানে ক্লিকের জায়গাটা কিন্তু আমার পুনরায় সমস্যা হয়ে যাবে। ওকে, নেক্সট কী আছে আমাদের কাছে? নেক্সট আমার যেটা আছে ট্রিম, ঠিক আছে, এটা কী কাজ? ধরো
জিরো এন্টার করলাম, একটা লাইন নিলাম, তাই তো? আমরা একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম। এবার আমি একটা আর একটা লাইন নিচ্ছি, নিয়ারটা অন করছি, ধরো এইটা। তাহলে এইটা আমার লাইনটা ঠিক কিরকম হলো দেখা যাক, কিরকম লাইনটা হয়েছে। দেখো দেখাচ্ছি কত, এখান থেকে এইটুকু লাইনটা 66 ডিগ্রি, ওকে? কিন্তু আমার লাইনটা ঠিক পারফেক্ট হয় না। এবার ধরো এইখান থেকে আমি আবার লাইনটা নিচ্ছি, এটা অন করে করছি, নিয়ার নিয়ার নিচ্ছে, ঠিক এই জায়গাটা নিচ্ছে টিম। এবার এই জায়গাটা দেখো ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ঠিক এটা কিন্তু আমাকে ঠিক গুছিয়ে দেবে, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবারে দেখো এইটাই হচ্ছে মেন ব্যাপার, আমার যে র্যানো যে সফটওয়্যারটা ইউজ করছি, প্রতিটা যে টুলস আছে তার ভেতরে যে স্ন্যাপগুলো আছে, প্রতিটা স্ন্যাপসের কিন্তু আলাদা আলাদা কাজ অনুযায়ী কিন্তু জায়গা আছে। আমি নর্মাল যখন টেনে দিচ্ছিলাম তখন কিন্তু আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু পাচ্ছিলাম না, যখনই এইটা ইন করলাম। তো এটা এন মানে অন করার পরই সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু পারফেক্ট যে যে মাপটা, সেই মাপটা কিন্তু পারফেক্ট কিন্তু পেলাম, ওকে? নেক্সট যেটা আমার কাছে আছে টেন, টেনের কাজটা কি? তো দেখো আমি একটা আবার একটা ধরো রাউন্ড একটা ইনপুট এ করলাম, ইনপুট করার পর আমি ধরো একটা লাইন একটা একটা কার্ভ একটা লাইন নিচ্ছি, দেখো এখানটা আমি টেনটা আমার ঠিক এই জায়গাটা নিচ্ছে, টেন এই জায়গাটা টেনটা নিচ্ছে। এবার এই জায়গাটা টেনটা নিয়ে কি হচ্ছে, আমাকে এই টেনের যে কাজটা, যে কার্ভটা যেটা থাকে টেনের যে কাজটা, আমাকে ঠিক এই যে ফার্স্ট যে কার্ভটা আমার কাছে থাকবে আর সেকেন্ড যে কার্ভটা যেটা থাকবে এমনভাবেই মিলিত হবে, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে এই সেকেন্ড যে কার্ভটা আমি যেখানটা আমি মানে ঠেকলো সেকেন্ডটা যেন টোটালটাই যেন একটা সারফেসের মানে একটা লাইনের ভিতরে রয়েছে, যেন কোনো যেন আলাদা আলাদা যাতে মনে না হয়, ঠিক আছে? আর একটু ভালো করলে হয়তো তোমরা বুঝতে পারবে। আর এখানে একটা রাউন্ড, এই রাউন্ডটা একটা রাউন্ড একটা আছে, আর একটা হচ্ছে আমরা এখান থেকে একটা এটা আছে। এবার এখান থেকে ধরো আমি একটা আবার করছি টেনটা, এখানে টেনটা আমি এখানে ঠেকাচ্ছি। তাহলে দেখো এখানে টেনটা যখন আমি ঠেকিয়ে দিলাম, তাহলে দেখো এখানে এই যে কাজটা এসেছে দেখো এমনভাবেই আছে যেন মনে হচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এখানে যে কিন্তু আমার ঠেকেছে, এটাই হচ্ছে টেনের কাজ, ওকে? নেক্সট হচ্ছে কোয়াড, কোয়াডটা আছে, কোয়াডের কাজটা কি? তো কোয়াডের গাড়িটা হচ্ছে ধরো এখানে আমি আবার বড় করলাম, এইটা বড় করার পর দেখো আমি যদি এটাকে 4টে লাইন করি, ঠিক আছে, কোয়াড আমি যদি কোয়াড যদি না ক্লিক করি তাহলে এটা লাইন, এই লাইনের ভিতরে কি আছে আমি কিন্তু বুঝতে পারছি না, কারণ এক একটা পার্টিশান হয়, 4টে পার্টিশান। কীরকম পার্টিশান? ধরো এখানে কোয়াডটা আছে, এখানে দেখো কোয়াড, কোয়াডটা অন করলাম, কোয়াড আর এখানে কোয়াড আর এখানে কোয়াড আর এখানে কোয়াড। তার মানে কি, এই এইটাকে যদি আমি এই লাইনটা এর যদি আমি আর্ধেক আর্ধেক করে দিই, তাহলে এর মিডিল হচ্ছে ওখানটা আর এই দিকটা, এর মিডিল কিন্তু এই দিকটা। তার মানে 4টি যে পার্টিশান, 1 2 3 4, 4টি পার্টিশানের ঠিক মিডিল অংশটা যেখানটা পড়ছে একটা টোটাল রাউন্ডের মাঝখানে, সেই অংশটাকে কিন্তু বলছি কোয়াড, এই যে যেটা কোয়াড। আমি কোয়াডটা যদি না যদি অন করে রাখি তাহলে এখানে আমার কোয়াডটা নিচ্ছে না, আমি নিয়ার নিলে কি হবে আমার এটা ঠিক কোনখানেটা ঠিক মিডিল ঠিক হবে সেই জায়গাটা কিন্তু আমি ঠিক বুঝতে পারবো না, আমার নেয়ার নিচ্ছে কিন্তু কোয়াড নিচ্ছে না। কোয়াড নেয়া মানে কি, এই যে লাইনটা আছে এর লাইনের ঠিক আমার ঠিক মিডিল যে অংশটা একটা, সেটা কিন্তু আমি এখান থেকে কোয়াডের জায়গা থেকে আমি পেয়ে যাবো, ওকে? কোয়াডটা নিলাম, দেখো আমরা এখান থেকে যেটা বলবো এটা কোয়াড, এই কোয়াড থেকে এই কোয়াড কিন্তু আমার চলে আসবে, ওকে? নেক্সট কী আছে আর একটা, কন্ট, কন্টের কাজটা কি? কন্টের কাজটা দেখো আমরা যখন কোনো কাজ করি, কার্ভ দিয়ে যখন আস্তে আস্তে কাজ করি, তখন এইভাবে এইভাবে একটা কাজ থাকে,
ওকে ফ্রেন্ড, তো এইভাবে কাজ করার পর দেখো প্রতিটা কাজের শেষে কিন্তু দেখো এই যে বাঁক অংশগুলো আছে, এই বাঁক অংশগুলো সেগুলো কিন্তু আমাকে কোণগুলো আমাকে কিন্তু বলে বলে দেয়। তো আমি দেখো নর্মাল ধরো আমি এটা আবার একটা লাইন নিলাম, এখানে আসছে কিন্তু কোয়াড নিচ্ছে, কোয়াড নেওয়ার এই সমস্ত হয়তো নিচ্ছে, কিন্তু কোণ যেটা আছে এটা ক্লিক করলাম, দেখো ঠিক যেখানটা ঠিক বাঁকে ঠিক কোণ পড়ছে এখানটাকে নিয়ে নিল, নিয়ে এখান থেকে নিয়ে নিল। ওকে এটা শেষ অংশ, তাহলে এখান থেকেও নেবে ঠিক এখান থেকে, এখান থেকে একটা নেবে ঠিক এইটা যেখানটা পড়বে এখান থেকে একটা নিয়ে নেবে, মানে প্রতিটা অংশ থেকে কোণগুলো যেগুলো পড়ে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সেগুলো কিন্তু আমার কাছে নিয়ে নেবে। ওকে নেক্সট আছে যেটা কি ভার্টিক্স, তো এই ভার্টিক্সটা যখন আমরা পরে যখন ম্যাথ টুলসে যখন কোনো কাজ করব তো সেই জায়গাগুলো তোমাকে দিকে বলে দেবো ঠিক অ্যাকচুয়ালি এর কাজটা কি, এখন এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না। আর প্রজেক্ট তো আমার অলরেডি যখন কাজের জায়গা থেকে যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পুরো প্রজেক্টের এই দুটো জায়গা তোমাদেরকে দেখাতে পারবো। আর নেক্সট এটা আছে আমার যদি মনে হয় ধরো এগুলো সবই অন করা আছে অনেক ক্ষেত্রে, আমার কোনো কাজ করতে করতে ধরো মনে হচ্ছে আমার এই টুলসগুলোকে আমাকে বন্ধ মানে কাজ করছি কাজ করতে আমার একটু সমস্যা হচ্ছে বা এই সময় আমার টুলসগুলো আমার প্রয়োজন নেই এখন নেয়ার মেড এই সমস্ত আমার প্রয়োজন নেই এখানে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে আমি যদি ডিসেবল করে দিই তাহলে দেখো এখানে কোনো কিন্তু যে নেয়ার এন্ড পয়েন্ট এগুলো কিন্তু আর নেবে না কিন্তু। ওকে তো সিম্পল একটা নলেজ একটা তোমাদেরকে দিলাম আজকে, তো দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ।